আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমরা আজকে এক্সপ্লোর করতে চলেছি সিলেটের সুলতান ডাইল, তো যেটি নতুন উদ্বোধন হয়েছে আর যেটির অবস্থান হচ্ছে জিন্দাবাজারের একদম কাছেই। তো আপনারা যারা আসতে চান তাদের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। আপনারা যারা আসবেন তারা জিন্দাবাজার পয়েন্টে চলে আসবেন। জিন্দাবাজার পয়েন্ট থেকে পানসি, তারপরে রাজবাড়ি, এই দুটি রেস্টুরেন্টের কাছে এটি নতুন উদ্বোধন হয়েছে যার নাম সুলতান ডাইন। আমার দেখা রেস্তোরাঁগুলির মধ্যে এটাও ছিল একদম গর্জিয়াস। তো আপনারা এখানে আসতে পারেন। দিস ইজ বাইরের লুকস, জাস্ট লুকিং লাইক আ ফুয়াও। আমরা সুলতান ডাইনের প্রবেশদ্বার তো দেখে নিলাম, এখন আমরা ভিতরে যাইতেছি। আর ভিতরে গিয়ে যা দেখতে পাবেন যে আপনাকে হয়তো দুই তিন মিনিট দাঁড়িয়েও থাকতে হতে পারে, কারণ এত পরিমাণে জনসংখ্যা, মানে সবাই যাইতেছে, কারণ সত্যিই গর্জিয়াস। এবং খাওয়া দাওয়ার বিষয়টা অনেক ভালো, তাদের যে সার্ভম্যান তারাও অনেক ভালো ব্যবহার করে, সবাই স্যার স্যার বলে ডাকতেছে। তো আপনারা এখানে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে, কিছু টাইম স্পেন্ড করতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা সুলতান ডাইনে যা যা পাবেন এই হচ্ছে তার মেনু, আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু সবাই আসছে, এবং প্রবেশদ্বারে কিন্তু একটি ভালো লাইটিং দেওয়া হয়েছে যেখানে মানুষ ছবি তুলতেছে। তো আপনারাও এখানে আসবেন, একটা ছবি তো নিশ্চয়ই তুলে যাবেন, দেখতেই পাইতেছে সবাই এখানে ছবিও তুলতেছে, কারণ সত্যি গর্জিয়াস, ডেকোরেশনটা সত্যি অনেক ভালো। আপনারা খাওয়া দাওয়া শেষ করার পর এখান থেকে আবার পার্সেল করে নিতে পারবেন। এখানে আপনারা টোকেন পেয়ে যাবেন, যেই টোকেন দিয়ে আপনারা এখান থেকে পার্সেল করে নিতে পারবেন। সুলতান ডাইন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেক তোলা হয়, এখানের ডেকোরেশনটা সত্যি অসাম। আমিও একটা কেক তুলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে থাম্বেলে আছে। তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আশা করি আপনাদেরকে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে দেখাতে পারবো। এবং আমার ট্রাভেলিং ভিডিও আসতে চলেছে, আপনারা চাইলে দেখতে পারেন, অনেক ভালো লাগবো। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।